Hello guys, assalamualaikum. Myself Authora and this is our new vlog. Welcome to our vlog. So ajke vlog ta abaro oi rokomi elomelo ekta vlog. Shondha theke vlog ta start korechhilam, ektu ber hoyechhilam, then bashe aschi, chanachur makha khaisi, almost khawa dawa shesh, tokhon video make korchi. তো সামিহা আর সাইরাকে নিয়ে আমরা আমাদের ফেভারিট ফুচকার ওই দোকানটাতে চলে গেছিলাম, আর ওইখানে ফুচকাটা মেইনলি আমাদের কেন ভালো লাগে সেটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিল ওর এতগুলো করে মশলা দিয়ে রাখে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই মশলা দিয়ে খেতে আসলে অনেক ভালো লাগে, এমনিতেই অনেক টেস্ট, মশলা দিয়ে খেলে টেস্ট আরও বেড়ে যায়। তো বাসায় আসার সময় একটা লবঙ্গ নিয়ে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা, কারণ এটা আসতে অনেক গরম লাগতেছিলো। দেন একটু বৃষ্টি আসলো, তো আমরা গিয়েছিলাম একটু টুকটাক বাজার করবো ভাবছিলাম। তো বাইকের একটু প্রবলেম হয়েছিল, চাকাটা লিক হয়ে গেছিলো, দেন এক্সট্রা এক্সট্রা অনেক প্রবলেম হয়েছিলো, তো ওগুলো সারানোর জন্য গ্যারেজে নিয়ে গিয়েছিলাম। তো যেই পাঁচটা চেঞ্জ করছিলো, আর এই তো বাইকটা ঠিকঠাক করতেছে। দেন আমরা একটু বসছিলাম, বসে থাকার পরে সামনের লাইটটাতে একটু সমস্যা হয়েছিলো, ওটা ওরা ঠিক করলো। তো তারপরে এখন আমরা আবার এখান থেকে বাসা চলে যাব, দেন আবার কালকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। দেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্ল্যান হলো যে আমরা আজকে ভাবি বাবার বাসায় যাব। তো মনের আব্বু হসপিটাল থেকে আসার পরে মনের নানু বাসায় উঠছিল, আর আমরা হসপিটাল থেকে আসার পরে পর্যন্ত আর দেখা করি নাই। তো আমরা ফ্যামিলি সবাই মিলে আজকে যাচ্ছিলাম, মানে আমাদের এই বাসায় সবাই মিলে। তো ফার্স্টে বাইকে করে আমরা গেলাম, আর ওরা রিক্সায় করে আসছিল। তো ক্যাম্পাসের সকালের ওয়েদারটা অনেক জোস ছিল, তো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম পরিবেশটা। তো এখান থেকে আমরা আগে নাস্তা করবো, কজ আমি সকালবেলা শুধু চা খাইছি আর কিছু খাই নাই, কজ আমি জানতাম না যে এরকম কোনো প্ল্যান আছে বা আসতে হবে, হঠাৎ করে আমি প্ল্যানটা জানতে পারছিলাম। তো এখন আমরা আগে গিয়ে নাস্তাটা খাবো, দেন আমরা বের হব। তো ক্যাম্পাসে আসলে ঘোরার একটা অন্যরকম মজা আছে, বাইকে ঘুরলে তো আরও বেশি ভালো লাগে, আর আমার ক্যাম্পাসটাই অনেক বেশি ভালো লাগে। তো দেন আমরা প্রায় চলে আসছি কাছাকাছি, তো আমরা বটে যাব আগে। বটে গিয়ে আমি আগে ব্রেকফাস্টটা করব, মানে আমি আগে কিছু খাওয়া দাওয়া করবো, দেন আমি বের হব। কারণ ওখানে যাব, কতক্ষণ লাগবে, কখন আসবো আমি কিছুই জানতাম না। তো এরপরে দেখেন সামিহা এখানে বসে খেলা করতেছিল, আমার পাস টাস নিয়ে খেলা করতেছিল। তো এখন আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করবো। তো আমি পরোটা দিতে বলছিলাম আর সবজি ভাজি দিতে বলছিলাম, তো আমরা হালকা পাতলা এখন সকালবেলা এটাই খাবো। তো দেন আমরা আবার রিক্সা নিয়ে নিয়েছিলাম, রিক্সা নেওয়ার কারণ হচ্ছে রাকিবার যাবে না, ও এখানে, ও যেহেতু যাবে না তো আমরা তো বাইকে যাইতে পারতেছি না, তো এই জন্য আসলে রিক্সা নিয়ে নিয়েছিলাম। তো এই তো হলের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, আমরা আজকে অন্য একটা গেট দিয়ে যাচ্ছিলাম, মানে এই গেটটা আমি এর আগে কখনোই আপনাদেরকে ব্লগে শেয়ার করি নাই, এই সাইডটা। তো এই সাইডের পরিবেশটা অনেক সুন্দর, কারণ এই সাইডে মানুষজনের যাতায়াতটা একটু কম, মানে এই রাস্তাটা খুব নীরব থাকে তুলনামূলক। তো দেন আমরা মেন রাস্তায় চলে আসছি, আর ওদের বাসার রাস্তাও চলে আসছি। তো এখান দিয়ে যেতে হয়, আমি এর আগের ব্লগেও শেয়ার করছিলাম, আর গাড়িতে ওঠার পরে সামিয়া অনেক সুন্দর গান গাইতে থাকে, যদি সম্ভব হতো তো আপনাদেরকে শোনাবো, আর অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো এই তো বাসা চলে আসছি, আর এটা হচ্ছে জানালা দিয়ে ওদের বাসার নিচের ভিউ, আর দেন হচ্ছে যে বাচ্চা কাচ্চার কিচির মিচির, আমরা সব অনেকে ছিলাম বাসার ভিতরে, খাওয়া দাওয়া যা যা করছি এগুলো মনে করেন কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আরেকজনের বাসায় গিয়ে আসলে ভিডিও করতে আমি ওরকম ইউজ টু না, আমার কাছে মানে কেমন যেন লাগে যে কি ভাবতেছে না ভাবতেছে, দ্যাটস ওয়াই। তো দেন আমরা চলে আসলাম, আমরা ওখানে লাঞ্চ করছি, দেন আমরা বের হয়ে আসছি, বেশি লেট করিনি কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো ছিল না। তো তারপরে আমরা আবার ক্যাম্পাসে আসছি, ওই রাস্তা দিয়ে আসছি, আর দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এই ছিল মোটামুটি ভাবের বাসার ব্লগ। দেন এখন আমরা আবার রিক্সা নিয়ে নিয়েছি, আর আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর লাগতেছিল ভিউটা, মানে প্রচুর গাছ, খুব সুন্দর বাতাস হচ্ছিল, খুব ভালো লাগতেছিল। আর ভিডিওটা দেখলে খেয়াল করবেন অনেক পাখি দেখা যাচ্ছিল না, জোড়ায় জোড়ায় অনেক পাখি, ভালো লাগতেছিল কিন্তু, বাট আসলে না আমি অনেক কিছুই ক্যাপচার করতে পারিনি, অনেক সুন্দর সুন্দর পাখিদের অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক কলহ এগুলো আমি ক্যাপচার করতে পারিনি বাই দ্য ওয়ে। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি ব্লগ
ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। পুরো ব্লগটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর যেহেতু চ্যানেলে কোনো রিস্ট নাই, সো এভাবে কষ্ট করে ব্লগ করার কোনো মানে হয় না। নেক্সট ব্লগ কবে আসবে বলতে পারবো না।